তো গাইস আজ আমরা বাজারে যাচ্ছি বাজার করতে তো গাইস প্রচুর রোদ এখানে পড়িয়ে যাচ্ছে রোদ একেবারে তো আমরা এগোচ্ছি গাইস এখানে সামনে একটা পুকুর আছে আর সামনে একটা ব্রিজও আছে আমি একটু ব্যাগ দিয়ে একটু শেল্টার নিয়ে নিলাম বাতাস দিয়ে ও বাবা কি বাতাস তো বাবা ব্যাগ যে উড়ে যাচ্ছে এই যে এবার হয়েছে তো আমি যাচ্ছি এখন খুব প্রচুর রোদ এখানে আর আমার যেতেও খুব কষ্ট হচ্ছে বিয়ার সামনে একটি সাঁকো আছে তো সাঁকোটা দেখুন এই যে তো আমি একটু সাঁকোটা পেরিয়ে আবারও ক্যামেরা আসছি না হলে আমি দেখছি দেখি পার হওয়া যায় কি না তো আমি আস্তে আস্তে হাঁটছি খুব বিয়ার্স এই যে বাসটা যেটা আমি ধরে পেরবো সেই বাসটা খুব হট মানে কি বলবো হাতটা আমার পুড়ে যাচ্ছে কিন্তু তাও ভিউয়ার্স দেখছেন কি কষ্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য তো গাইস এই যে আমার হাতটা খুব পুড়ছে খুব রোদ এখানে আমার হাতটা একবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল আরে বাইরে ভিউয়ার্স এখানে একটু বেশি রোদ আমি পেরিয়ে গেছি এখন আমি এসে গেছি এখন আমি আবারও পথ চলা শুরু করেছি আমি হাঁটছি তো ভিউয়ার্স আমি একটা দৌড় দিব তো ভিউয়ার্স এই যে প্রচণ্ড খ্যাড় আছে এখানে মানে খড় বলতে গেলে তো আমাদের ক্যামেরাম্যান আজকে যাচ্ছে আমার সাথে ভাই ক্যামেরাটা আমি করতেছি ভিউয়ার্স এখানে একটা ব্রিজ আছে খুব বড় একটা ব্রিজ পাশে সরু নদী এই নদীতে অনেক স্নান করেছি এই যেখানে একটা বাড়ি হয়েছে খুব রোদ এখানে আমি ব্রিজ এখানে আছে একটা বড় এটা দুই গ্রামের সংযোগ স্থল প্রচুর গরম হয়ে গেছে এগুলো খড় আর খড় ধান কাটার সময় এই যে হাইওয়ে ব্রিজ জায়গাটা খুব কাঁপছে ভিউসানটা অনেক নিচু মানে ভিউস আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে দুটো বন্য প্রাণী বলতে গেলে গরু আর বাছুর আছে এবার এসেছে একটু ছায়ায় খুব গরম লাগছে আমার এখানে যে মেশিন আছে এই যে একটা বাড়ি এটা আছে এতে এই বাড়িটাকে পাল বাড়ি বলা হয় এখানে হচ্ছে রং করা হয় কোনো জিনিসের তো ভিউয়ার্স নদীটির শেষ না এদিকে ভিউয়ার্স পাট ক্ষেত আছে বুঝছেন গাইস ভিউয়ার্স আমি এর আগে ওই জায়গা দিয়ে যাওয়ার একটা ব্লগিং ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিউয়ার্স প্রচুর রোদ আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এই যে দেখলেন প্রচুর রোদ এখানে আর আমারও খুব গরম লাগছে কারণ গাইস দুদিন ধরে এখানে খুব বৃষ্টি নামছিল তাই এখন প্রচুর রোদ এখানে ভিউয়ার্স মাঝে মাঝে রোদটা এমনভাবে ধরে মানে গরমে কিছুই করার থাকে না ভিউয়ার্স আমার এখানেও একটা বাড়ি এখানে পাট ক্ষেত আর পাট ক্ষেত আছে শুধুই পাট ক্ষেত ভিউয়ার্স সামনে একটা তালতলার মোড় আছে
আমি একটু ক্যামেরাটা পজ করে সামনে নিয়ে যাই, ঠিক আছে? এই যে সেই তালতলা তাল গাছ আছে, এখানে অনেক হাওয়ার হরর সিন কি হয়। অনেক বড় বড় তাল গাছ এখানে আছে, সুবিশাল পাট ক্ষেত, আর পাট ক্ষেত সবুজ পাট ক্ষেত। আমরা এখানে একটু হাওয়া খাচ্ছি, তো গাছ দেখতেছেন কত বড় ইয়া। তো আমরা আবারও পথ চলা শুরু করে দিচ্ছি। তাল আর তাল, তারপরে এখানে যে যে কলা গাছ দেখছেন এটাকে বলা হয়েছে কলা বাগান। এই জায়গাটা খুবই প্রসিদ্ধ। তো সামনে যে জলপাই গাছ ভিওর্স, এই জায়গাটা হচ্ছে খুবই ভয়ানক জায়গা। প্রাচীনকালে নাকি আমি গল্প শুনেছি এখানে নাকি রাত্রেবেলা যেই যেত সে আর কোনো দিনও ফিরে আসতো না। এই যে সেই ভয়ানক জায়গা, এখানে যেই আসতো সে নাকি, আমি গল্প শুনেছি এখানে নাকি তাদের কারোর হাড়গোড় পাওয়া যেত মাটির নিচ থেকে। ভিওর্স এটা খুবই ভয়ানক ঘটনা, তাই রাত্রেবেলা কেউ এখানে আসে না। ভিওর্স এই যে সেই গর্তটি, এই গর্তটির রহস্য আজও কেউ উদ্ভাবন করতে পারেনি। শোনা যায় এখানে নাকি প্রতি রাতে কী যেন বের হয় সেটা কেউ বলতে পারে না। এটা খুবই একটা ভয়ানক, একটা ডেঞ্জারিং প্লেস। তাও আপনাদের দেখানোর জন্য আমরা তো ঝুঁকি নিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছি। তো ভিওর্স আপনারা একটু পরিবেশ দেখুন, এই পরিবেশ। তো ভিওর্স আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো ভিওর্স আমি মুখ দেখাচ্ছি না, একটু পরিবেশ দেখুন কী সুন্দর পরিবেশ। আপনারা যারা শহর বা বিদেশ থেকে দেখছেন আপনারা হয়তো অনেকেই মিস করছেন এটাকে। সো নাইস প্লেস। কালভার্ট এটা একটা, সেখানে অনেক ফুল আছে, এগুলো আপনাদেরকে দেখিয়েছি। এগুলোর কালো কালো ফল পানিতে দিলে এগুলো বাজির মতন, আপেল বাজির মতন ফাটতে শুরু করে। তো ভিওর্স সামনে আমরা একটা ইয়া, যে আপনার কী বলে, একটা লিসের আছে, কারণ এইটা একটা ভিডিও আছে ভিওর্স, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু দেখে আসতে পারেন। এই জায়গা থেকেই আমি ভিডিওটা করেছিলাম। এই যে হচ্ছে সেই পুকুর, এই পুকুরটা যখন কাটা হয় রেজার মেশিন দিয়ে, তখনকার সময় আজ থেকে প্রায় 2 বছর আগের ভিডিও হবে, তখন এই জায়গাটা আমি বিকালবেলা দিয়ে যাচ্ছিলাম ভিওর্স। প্রচুর রোদ এখানে। তো ভিওর্স আমি যাচ্ছি আর যাচ্ছি ভিওর্স, খুব গরম এখানে, কাটাও আছে দুপাশের পথ দিয়ে ভিওর্স। এগুলো বিকেলবেলা বা যখন সূর্যটা থাকে না তখন এই জায়গাটা দেখতে আরও বেশি। তো ভিওর্স আমরা একটু ব্রেক নিয়েছি এই অদূর রোদের ভিতর, আমরা একটা পুকুরের পাশে এসেছি। তো এখানে খুবই বাতাস, আর বাতাস ঠান্ডা ঠান্ডা, এসির মতন এয়ার কুলার। তো ভিওর্স খুবই একটু স্বস্তি পেলাম। তো ভিওর্স একটু পিছনের লুকটাও একটু দেখে নিন। তো ভিওর্স আমাদের যেখানে আছি সেখান থেকে আর বাজারটুকুন বেশি দূর না। ওই যে সামনে সামনে ঘর বাড়ি দেখতেছেন ওইগুলোই হচ্ছে বাজার। এখানে একটা ছোট পুকুর আছে, একটা ছোট বাড়িও আছে, এখানে দুই জায়গাটা সামনে একটা সাঁকোয়াও আছে। গাছ এই যে একটা পুল দেখতেছেন এই। তো আমরা অনেকটু হাওয়া খাচ্ছি এখানে, সামনে কটা মুরগি দেখা যাচ্ছে। ভিওর্স শান্তি পেলাম একটু এখানে ব্রেক নিয়ে, কি সুন্দর হাওয়ার হাওয়া, এসি। এই জায়গাটা ভিওর্স আগে ছিল না, এটা হচ্ছে কৃষকদের চাষবাসের জন্য এটা কাটা হয়। তো আমি একটু বন জঙ্গল দিয়ে যাচ্ছি ভিওর্স। আবার প্রচণ্ড রোদের তাপ দেখো মাথায় নিয়ে আবারও যাত্রা শুরু করেছি। এই যে সে একটা ঐতিহ্যবাহী ব্রিজ গাইস,
এই ব্রিজটা শুনেছি 1900 সালে এই ব্রিজটা নাকি করা হয়। এই ইটগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কয় বছর, 2000 সালে, আর এই রডগুলো অনেক বছর পুরনো। শোনা যায় অতীতকালে নাকি ব্রিটিশ আমলে এই ব্রিজটি লর্ড কেলভিন আমাদের এই দেশে এসে নাকি এটা উদ্বোধন করে যান। তো ভিউয়ার্স, এখানে খুব গরম, তো ভিউয়ার্স দেখা হচ্ছে আর একটু পরে। ভিউয়ার্স, কিছুক্ষণ পথ চলার পরে হঠাৎ করে আমার কাছে এরকম একটা অদ্ভুত রঙের আকৃতির একটা ফুলের গাছ দেখা পেলাম। আমি বুঝতে পারছি না এটা কি ফুলের গাছ, এটা একটা অদ্ভুত ধরনের ফুল গাছ, এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিক দিয়ে। তো ভিউয়ার্স, যদি কেউ ফুলের নামটা জানেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন এটা কি ফুলের গাছ। ভিউয়ার্স, এখানে কচুরিতে একবার আটকে গেছে খাল নদীটা। তো ভিউয়ার্স, এটা কি ফুল আমরা জানি না, অজান্তে জানি না এটা কি ফুল। তাও আমরা সামনে পথ চলা শুরু করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি একটু সামনে যেয়ে আপনাদের একটা অবিশ্বাস্য জিনিস দেখাবো। এই জিনিসটা দেখার জন্য পা ভিজানো দেখা হয়েছে সামনে। তো ভিউয়ার্স, আমরা পা ভিজানোর জন্য একটা জায়গা পেয়েছি সামনে এই নদীর নলটুকুন। এটা আমাদের গ্রামে এই মাত্র কমাস আগে এটা স্থানান্তর হয়েছে। তো ভিউয়ার্স, আমি জানি না এটা পেরোতে হতে হলে আমাদের এই কাঠের উপর দিয়ে দ্রুত দৌড় দিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আমি এভাবে প্রথমে এই বাসটা ধরলাম, পরে এই বাসটা ধরে এখানে পাড়া দিয়ে ভাবে চলে আসলাম। তো ভিউয়ার্স, এবার এই মাউন্ট এভারেস্টটা উঠতে হবে। ভিউয়ার্স, সামনে একটা মেশিন চলছে। তো ভিউয়ার্স, দেখতেছেন এখানে একটা পাহাড় হয়ে গেছে পুরো, এটা মনে হয় নতুন কাটা হয়, বেশি দিন হয়নি। সামনে নলকূপের মতন চলে গেছে অদূরে অদূরে। তো ভিউয়ার্স, আমরা নেমে গেলাম, আর কিছুক্ষণ পর আমরা আবার ক্যামেরায় ফিরে আসছি।